আমরা অনেক সতী নারী সম্পর্কেই জানি, যেমন বেহুলা তার সতীত্বের জোরেই লক্ষ্মীধরের প্রাণ ফিরিয়ে এনেছিলেন, আবার সাবিত্রীও যমরাজের কাছ থেকে তার সতীত্বের দ্বারাই সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিলেন। আজ আপনাদের জানাবো এমন এক সতী নারী সম্পর্কে যিনি ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেবকেও মাতৃস্নেহ দিয়েছিলেন। অনুসূয়া ছিলেন অত্রি নামে এক ঋষির স্ত্রী। ঋষি কর্দম ও দেবাহুতির দ্বিতীয় কন্যা ছিলেন এই অনুসূয়া। রামায়ণের বর্ণনা থেকে পাওয়া যায় অনুসূয়া তার স্বামীর সাথে চিত্রকূট বনের একটি আশ্রমে বাস করতেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন এবং তিনি অলৌকিক ক্ষমতাও অর্জন করেছিলেন। অনুসূয়া মন্দাকিনী নদীকে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন, কারণ এক সময় চিত্রকূটে 10 বছর যাবৎ বৃষ্টি হয়নি, সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং প্রাণী ও পাখিদের ক্ষুধা ও তৃষ্ণা মেটানোর মতো কিছুই আর অবশিষ্ট ছিল না। তখন সতী অনুসূয়া কঠোর ও নিবিড় তপস্যা করেন এবং মন্দাকিনী নদীকে পৃথিবীতে নামিয়ে আনেন, যার ফলে জলধারার বনভূমি পুনর্জীবিত হয়েছিল এবং সকল ঋষি ও প্রাণী জগতের দুর্গতি নিবারণ হয়েছিল। অনুসূয়ার বর্ণনা ভাগবত পুরাণের 3য় স্কন্ধে উল্লেখিত আছে। সীতা এবং রাম যখন তাদের বনবাসের নির্বাসনের সময় অনুসূয়ার আশ্রমে গিয়েছিলেন, তখন অনুসূয়া সীতাকে এমন এক উপলেপ দিয়েছিলেন যা চিরকাল তার সৌন্দর্য বজায় রাখার জন্য উপযোগী ছিল। অনুসূয়া সীতাকে বলেছিলেন, রাজপ্রসাদের সুখ ত্যাগ করে রামের সঙ্গে বনবাসী হয়েই তিনি সঠিক কাজ করেছিলেন। এছাড়াও তিনি আরও বলেছিলেন, একজন নারীর তার স্বামীর চেয়ে ভালো বন্ধু আর হতে পারে না যে তাকে সর্বদা রক্ষা করতে পারে। একবার ঋষি নারদ শ্লোকে অনুসূয়ার প্রশংসা করছিলেন। অনুসূয়ার প্রশংসা শুনে লক্ষ্মী পার্বতী এবং সরস্বতী অনুসূয়ার কাছ থেকে পতিব্রত শিখতে চেয়েছিলেন। 3 দেবী তাদের পতিদের অনুরোধ করেছিলেন অনুসূয়ার কাছে গিয়ে তার অনুমতি নিয়ে আসতে, যেন তারা মানবী রূপে তার কাছে যেতে পারেন। এরপর ত্রিদেব ঋষির ছদ্মবেশে অনুসূয়ার আশ্রমে গেলেন। অনুসূয়া যখন তাদের সেবা করতে গেলেন, তখন তার চোখের মাতৃসুলভ ভালোবাসা 3 দেবতাকেই 6 মাস বয়সী শিশুতে পরিণত করল। অনুসূয়া তাদের মাতৃস্নেহে পালন করতে লাগল। এরপরে অনেক দিন কেটে গেল। 3 দেবী ত্রিদেবের ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। তখন দেবীরা অনুসূয়ার কুঠিরে গিয়ে দেখেন দেবতারা শিশুতে রূপান্তরিত। তখন দেবীরা অনুসূয়াকে অনুরোধ করলেন তাদের পতিদের স্বাভাবিক করে তোলার জন্য। এছাড়াও একটি কথন অনুযায়ী ত্রিদেব একত্রে অনুসূয়া দেবীর ত্রিমস্তকধারী পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এরকম সব ধর্মীয় তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।